ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো আজকে আমি এই ভিডিওতে আয়তক্ষেত্রের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি প্রত্যেকের ভালো লাগবে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করব আরেকটা জিনিস ফ্রেন্ডস তিনই সেপ্টেম্বর আমরা একটা সেমিনার করছি गवर्नमेंट জবকে টার্গেট করে गवर्नमेंट জবের प्रिपरेशन স্ট্র্যাটেজি কি হওয়া উচিত মাইন্ডসেট কি হওয়া উচিত এই সংক্রান্ত ডিটেইলস প্র্যাকটিক্যাল আলোচনা হবে অ্যাট ফ্রি অফ সম্পূর্ণ বিনামূল্যে তো ফ্রেন্ডস তোমরা যদি সেই সেমিনারে অ্যাটেন্ড করতে চাও তাহলে ডিসক্রিপশনে চলে যাও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস তো চলো আজকের ক্লাস শুরু করা যাক এনে কি বলছে দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ফাইভ ইস টু থ্রি এবং পরিসীমা আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রফল কত হবে তাহলে দেখো একটা আয়তক্ষেত্র মানে কি হয় বলে দিকে এরকম চার না ওকে বড় গুলোকে বলা হয় দৈর্ঘ্য তাই না এটা দৈর্ঘ্য আর এটাও কি বলি দৈর্ঘ্য আর ছোট গুলোকে কি দেখি এটার বাউন্ডারিটাকে বলা হয় পরিসীমা পরিসীমা মানে বাউন্ডারি ওকে তাহলে পরিসীমা মানে হচ্ছে বাউন্ডারি পরিসীমার ফর্মুলা হচ্ছে বস টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য সংখ্যা লিখলাম প্লাস প্রস্ত এটা মানে দৈর্ঘ্য এটা মানে প্রস্তু আর যদি বলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে ভিতরের জায়গাটা এটাকে আমরা বলি বস এরিয়া বা ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্ত প্রস্থ পরিসীমা বার করার ফর্মুলা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত আর যদি বলে ক্ষেত্রফল কত তাহলে ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্ত ক্লিয়ার তাহলে এনে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে পাঁচ তার মানে এটা ধরলাম পাঁচ ভাগ আর কি দেওয়া আছে বস প্রস্থের অনুপাত হচ্ছে তিন তাহলে আমরা প্রস্ত ধরলাম তিন ভাগ ওকে এবার প্রশ্নে কি দেওয়া আছে বলে দেখি প্রশ্নে পরিসীমা দেওয়া আছে আমরাও কি বার করার চেষ্টা করি পরিসীমা দৈর্ঘ্য পাঁচ ভাগ প্রস্ত তিন ভাগ প্রশ্নে পরিসীমা আছে চলো আমরাও পরিসীমা বার করি দেখি পরিসীমার ফর্মুলা কি হয় পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে দুই দুই ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ভাগ প্লাস প্রস্ত কত তিন ভাগ আমরা পরিসীমা কেন বার করবো স্যার প্রশ্নে পরিসীমা দেওয়া হচ্ছে আমরাও পরিসীমা বার করি বা এটা ফর্মুলা চারে এমনিও করা যায় দুর্গ পাঁচ পাঁচ মিলে দশ প্রস্থ তিন তিন মিলে ছয় পরিসীমা হবে ষোলো এমনি যোগ করে করা যায় বা ফর্মুলা দিয়েও করতে পারবো তাহলে দুই গুণন পাঁচ আর তিন যোগ করলে আট তাহলে আট দুগুণে ষোলো ভাগ তাহলে আমরা পরিসীমা কত বার করলাম ফর্মুলা দিয়ে বার করলাম ষোলো ভাগ আর প্রশ্নে পরিসীমা কত দেওয়া আছে বলে দেখি আটচল্লিশ তাহলে আমি কি বলতে পারি এটাও হচ্ছে বস পরিসীমা আর প্রশ্নে পরিসীমা কত দেওয়া আছে আটচল্লিশ মিটার দুটোই পরিসীমা আমরা পরিসীমা বার করলাম ষোলো ভাগ প্রশ্নে পরিসীমা দেওয়া আছে আটচল্লিশ মিটার তাহলে ষোলোর ভ্যালু কত বলা যায় বলে দেখি আটচল্লিশ তাই না ষোলোর ভ্যালু যদি আটচল্লিশ হয় কত দিয়ে গুণ করলে আসে তিন দিয়ে তাই না পরিসীমা হচ্ছে ষোলো ভাগ আর প্রশ্নে পরিসীমা দেওয়া আছে আটচল্লিশ মিটার তার মানে ষোলোর ভ্যালু কি আটচল্লিশ তিন দিয়ে গুণ করলে আসে তাহলে দৈর্ঘ্য কত বলে দেখি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ভাগ তাহলে পাঁচের ভ্যালু কত এটাকেও তিন দিয়ে গুণ করো তিন পাঁচে পনেরো আর কষ্ট হচ্ছে তিন ভাগ তিনের ভ্যালু কত এটাকেও তিন দিয়ে গুণ করো তিন গেল ষোলো ভাগ মানে যদি আটচল্লিশ মিটার হয় তাহলে পাঁচ ভাগ পাঁচের কত হবে পনেরো আর কষ্ট হচ্ছে তিন ভাগ তিনের কত নয় এবার বলছে কত তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলো দেখি পাশে লেখা আছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে কত বস দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার আর কত প্রস্থ হচ্ছে নয় তাহলে করলে কত হবে নয় পনেরো একশো পঁয়ত্রিশ বর্গমিটার ক্ষেত্রফল কত হবে নয় পনেরো একশো পঁয়ত্রিশ ক্লিয়ার তার মানে অ্যান্সার হবে এটার অপশন ডি ওকে তো আসো নেক্সট দুই নম্বর দৈর্ঘ্য আর টু থ্রি এটা একটা বই থেকে হুবহু তোলা হয়েছে এটা ত্রিশ হবে ওকে বই এটা প্রিন্টিং মিস্টেক ছিল দৈর্ঘ্য আর পস্তের অনুপাত ত্রিশ কারণ দৈর্ঘ্যটা বড় হয় ক্ষেত্রফল হচ্ছে চুয়ান্ন বর্গ সিমি আচ্ছা ক্ষেত্রফল দেখলে না এটা ইউনিট দিয়ে করতে পারবে না আগেরটা পরিসীমা ছিল ইউনিট দিয়ে করে দিয়েছি এবার ক্ষেত্রফল থাকলে কিন্তু বস বিশ একটু হেল্প নিতে হবে ওকে দৈর্ঘ্য কত ভাগ বলছে দৈর্ঘ্য বলছে তিন ভাগ আমরা ধরি দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স আর পস্তের অনুপাত দুই ভাগ বলছে না তাহলে আমরা প্রস্ত কত ধরি বলে দেখি বস দুই ভাগ তো আমরা ধরি টু এক্স ক্লিয়ার তিন ভাগ বলছে আমরা ধরলাম থ্রি আর প্রস্ত বলছে দুই ভাগ আমরা ধরলাম টু এক্স ক্লিয়ার এবার প্রশ্নে কি দেওয়া আছে বলে দেখি বল দেওয়া আছে না প্রশ্নে ক্ষেত্রফল কত বলছে বলে দেখি চুয়ান্ন আর আমরা বাদিকে কি করি ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে দিই সিম্পল ওই জাতা টেকনিক জাতা মানে বুঝোতো ডান দিকে যা থাকবে বা তাই দিবে তাহলে ক্ষেত্রফল হচ্ছে চুয়ান্ন আর বাদ দিকে ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স আর ইন্টু প্রস্থ প্রস্থ হচ্ছে টু এক্স এবার অনেকেরই মনে হবে স্যার আগেরটা তো ইউনিট দিয়ে করেছি দেখো পরিসীমা বললে ইউনিট দিয়ে করতে পারবে কিন্তু ক্ষেত্রফল বললে বিশ হেল্প নিতে হবে কেন ক্ষেত্রফলের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয় না ইউনিটের মধ্যে গুণ করা যায় কিন্তু এটা ঝামেলা হয় তার চেয়ে বরং বিশ হেল্প নেওয়া বেশি বেটার ওকে তাহলে ক্ষেত্র ফল বা দিকে ক্ষেত্রের সূত্রে এক্স এর মান কত হবে বলো দেখি স্কোয়ার সরালে কত হবে রুটো মান বুঝে গেল এক্সের স্কোয়ার এর মান যদি নয় হয় তার মানে এক্স এর মান কত স্কোয়ার সরালে রুটোপান নয় আর নয়ের বর্গমূল কত হয় তিন তিরিকে কে নয় তাই না এক্স স্কোয়ার মান যদি নয় হয় তাহলে এক্স এর মান কত হবে রুট নাইন নয়ের বর্গমূল কত হয় তিন তাহলে নয়ের বর্গমূল যদি তিন হয় তার মানে দৈর্ঘ্য হবে তিন গুণন এক্স এর জায়গায় এক্স মান তিন তিন তিরিকে নয় মিটার আর পস্তবে টু এক্স না দুই গুণন এক্স এর জায়গায় এক্স মান এক্স মান তিন তার মানে তিন দু ছয় মিটার ওকে এক্স মান তিন এখানে বসিয়ে দেবো তাহলে তিন তিরিকে নয় আর পস্ত হচ্ছে টু এক্স টু ইন্টু এক্স এর জায়গায় তিন তিন দু ছয় ক্লিয়ার তার মানে দৈর্ঘ্য হচ্ছে বস নয় মিটার আর প্রস্থ হচ্ছে ছয় মিটার ও দৈর্ঘ্য বার করতে বলছে তাহলে দৈর্ঘ্য নয় মিটার আর কিছু দরকার নেই হ্যাঁ সরি সেমি দিয়ে আছে না নয় সেমি হবে তার মানে কত নম্বর অ্যান্সার বলে দেখি ও আচ্ছা এখানে দৈর্ঘ্যের রেশিও তো অ্যাকচুয়ালি টু দিয়েছিল না মানে দৈর্ঘ্য না তার মানে এখানে এটাও চেঞ্জ হবে তাহলে প্রস্থ কত হবে এখানে অনুপাতটা যেহেতু আমরা উল্টে দিলাম তাহলে এদিকে এটাও উল্টে দিব হ্যাঁ প্রস্থ কত তাহলে প্রস্থ ছয় সেমি ওকে আর সতীন আমরা কিন্তু কর্ণের কোনো ফর্মুলা শিখবো না আমরা একটা টেকনিক শিখবো কিরকম টেকনিক স্যার দেখুন একটি আয়তকার পার্কের এক বাহু আট মিটার এবং কর্ণ সতেরো মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে ওকে আয়তকার কর্ণ মানে কি দেখি কোন যুক্ত করলেই কর্ণ হয় তাই তো এনে মহাভারতের কর্ণ না কিন্তু ভাই তাহলে কর্ণ কত দেওয়া আছে সতেরো এই কর্ণ দেওয়া আছে সতেরো দুটো কর্ণ হয় একটা টানবে হিবি হিবিজিবি হবে একটা বাহু দেওয়া আছে আট মনে করো এই বাহুটা আর্ট তাহলে দেখো কর্নের সঙ্গে দৈর্ঘ্য আর প্রশ্নের না রিলেশন আছে এটা একটা সমকোণী ত্রিভুজ হয় তো সমকোণী ত্রিভুজ এরকম টেকনিক হয় দেখো এগুলো ট্রিপলেট দিয়ে করতে পারবে আট সতেরো হলে আরেকটা বাহু পনেরো হবে এবার ট্রিপলেট তো সবার মনে নাও থাকতে পারে আমরা যখন নেক্সট টাইমে ত্রিভুজ করব তখন ট্রি নিয়ে আলোচনা করবো ওকে তাহলে এনে কি করবে দেখো আর তো ক্ষেত্রে ক্ষেত্রে কর্ণ আর দুর্গের প্রস্তর মধ্যে রিলেশন আছে দেখো কর্ণ বার করতে গেলে নর্মালি আমরা প্লাস করব আর দুর্ঘ প্রস্ত যেটি বার করি আমরা মাইনাস এটার মানে কি তারা আস্তে আস্তে এক্সপ্লেন করছি নিও না কর্ণ বার করতে গেলে প্লাস করব আর দুর্ঘ বা প্রস্ত যেটি বার করি না কেন মাইনাস এটার মানে কি স্যার যেমন এই বাউটা বার করব এইটা বা এটা দুর্ঘ প্রাপ্রস্ত যাই বার করো মাইনাসই হবে ওকে একটা বাউ আট দেওয়া আছে না এটাকে দুর্গ ধরতে পারো বা প্রস্থও ধরতে পারো ভাবলি হলেও আমি মনে করো প্রস্ত ভাবলাম তাহলে দৈর্ঘ্য বা প্রস্ত যেটি বার করো বার করতে গেলে মাইনাস মাইনাস মানে যে দুটো বাহু দেওয়া থাকবে তাদেরকে মাইনাস করব সতেরো আর আট দেওয়া আছে না এদেরকে মাইনাস করব ওকে আর একটু নিচে লিখি দুটো বাহু দেওয়া আছে সতেরো আর আঠারো এদের আট এদেরকে মাইনাস করবো এবার মাইনাস করলেই হবে না কিন্তু তারপর কি করতে হবে স্কোয়ার দিয়ে রুটো ওকে তাহলে শুধু মাইনাস করলেই হবে না তারপর কি করতে হবে স্কোয়ার দিয়ে রুটো তাহলে রুটো বার করলে কত হবে সতেরো স্কোয়ার ভাঙালে হবে সতেরো সতেরো দুইশো উননব্বই আর আট স্কোয়ার ভাঙালে আটাশে চৌষট্টি তাহলে বিয়োগ করলে কত হয় দুইশো উননব্বই থেকে চৌষট্টি বিয়োগ করলে দুইশো পঁচিশ আর দুইশো পঁচিশের বর্গম পনেরো পনেরো দুইশো পঁচিশ ওকে তার মানে এই বাহুটা কত হবে পনেরো সিমি ওকে তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ যেটাই বার করো মাইনাস মাইনাস মানে বড় বাহুটার থেকে ছোটটা মাইনাস করবো তারপর স্কোয়ার দিয়ে রুটো বার তাহলে সতেরো স্কোয়ার দুইশো নব্বই আট স্কোয়ার চৌষট্টি দুইশো পঁচিশ দুইশো পঁচিশের পনেরো তার মানে এই বাহুটা কত হল পনেরো এবার বলছে ক্ষেত্রফল কত তার মানে বলে আর বস তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় বলে দেখি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্যগত বলে দেখি দৈর্ঘ্য হচ্ছে পনেরো ইন্টু প্রস্ত হচ্ছে আট তাহলে দুর্গ আর পস্ত গুণ করলে কত হয় আট পনেরো এবং একশো কুড়ি বর্গমিটার বুঝতে পারলে তাহলে এক বাহু আঠারো আট আর কর্ণ হচ্ছে সতেরো অপর বাহু ট্রিপলের দিয়ে করতেই পারো পনেরো বা এইভাবে মাইনাস করে ভাঙিয়ে ভাঙিয়ে করলাম অপর বাহু কত পনেরো তাহলে দুর্গ যদি পনেরো হয় প্রস্ত যদি আট হয় তাহলে ক্ষেত্রফল কত হবে দুর্গ প্রস্থ অর্থাৎ একশো কুড়ি বর্গমিটার তার মানে কত নম্বর অপশন হবে বলে দিকে আনসার বি নম্বর অপশন ক্লিয়ার তো আসো চার নম্বর এবার দেখো চার নম্বরে কি বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের থেকে হবে হ্যাঁ সিক্সটি পার্সেন্ট বেশি যদি দৈর্ঘ্য ও প্রস্তের পার্থক্য চব্বিশ সেমি হয় তবে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত এনে কি বলছে দৈর্ঘ্য কার থেকে বলো দেখি প্রস্তের থেকে প্রস্তের থেকে কত পার্সেন্ট বেশি বলো দেখি সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানে কত বলো দেখি সিক্সটি পার্সেন্ট তুলে নিচে একশো শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে ভাগ করো তিন দুগোনে ছয় পাঁচ দুগোণে দশ তার মানে পাঁচ ভাগের তিন ভাগ বেশি পাঁচ ভাগের তিন ভাগ না তিন ভাগ বেশি তার মানে প্রস্ত পরেরটা হয় নিচে প্রস্ত যদি হয় পাঁচ ভাগ প্রস্ত যদি পাঁচ ভাগ হয় না বস তাহলে দৈর্ঘ্য তিন ভাগ না কিন্তু তিন ভাগ কি হবে বেশি হবে তাহলে তিন ভাগ বেশি মানে কি হবে তাহলে দৈর্ঘ্য হবে প্রস্ত হচ্ছে পাঁচ ভাগ আর দৈর্ঘ্য তিন ভাগ বেশি তার মানে পাঁচ যোগ তিন তার মানে কত ভাগ হবে বলে দেখি আট ভাগ বুঝতে পারলে পরের নিচে প্রস্ত হচ্ছে পাঁচ ভাগ তাহলে দৈর্ঘ্য হবে তার থেকে তিন ভাগ বেশি তাহলে তিন ভাগ বেশি মানে পাঁচ যোগ আট ভাগ তাহলে ডিফারেন্স কত বলে দেখি দৈর্ঘ্য আর পস্ত আটের থেকে যদি পাঁচ মাইনাস করো তাহলে দৈর্ঘ্য আর পস্তের ডিফারেন্স হচ্ছে কত তিন ভাগ তাহলে দৈর্ঘ্য আর পস্তের ডিফারেন্স হচ্ছে তিন ভাগ আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে বলে দেখি চব্বিশ সেমি তাহলে দৈর্ঘ্য আর প্রশ্নের ডিফারেন্স তিন ভাগ আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে বলে দেখি চব্বিশ সেমি সেম জিনিস এটাও ডিফারেন্স আমরা ডিফারেন্স বার করলাম তিন ভাগ আর প্রশ্নের ডিফারেন্স কত দেওয়া আছে চব্বিশ সেমি তাহলে তিনের ভ্যালু কত বলা যায় চব্বিশ তাহলে তিনের ভ্যালু যদি চব্বিশ হয় কত দিয়ে গুণ করলে আসে আট দিয়ে তাহলে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ভাগ তাহলে পাঁচের ভ্যালু কত এটাকে আট দিয়ে গুণ করো পাঁচ আসতে কত হবে চল্লিশ সেমি সেমি দিয়ে আছে তাই না আর দৈর্ঘ্য হচ্ছে আট ভাগ আটের এর ভ্যালু কত এটাকে আট দিয়ে গুণ করো আট চৌষট্টি সেমি দেখো বুঝতে পারো কিনা ঠিক আছে দুর্গ আর কষ্টের ডিফারেন্স হচ্ছে তিন ভাগ তিনের ভ্যালু যদি হয় চব্বিশ তাহলে প্রস্ত পাঁচ ভাগ পাঁচের ভ্যালু চল্লিশ হবে আর দৈর্ঘ্য আট ভাগ আটের ভ্যালু কত চল্লিশ তাহলে আদের বলছে ক্ষেত্রফল কত তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে চৌষট্টি ইন্টু প্রস্ত প্রস্ত কত চল্লিশ তাহলে শূন্য তো শূন্যই চার দিয়ে গুণ করলে চার চারের ষোলো ছয় থাকবে পাঁচশো ষাট সেমি বুঝা গেল প্রস্ত পাঁচ ভাগ হলে দৈর্ঘ্য তিন ভাগ বেশি মানে আট ভাগ ডিফারেন্স ভাগ তিনের ভ্যালু যদি চব্বিশ হয় তাহলে পাঁচের ভ্যালু কত হবে চল্লিশ আটের ভ্যালু চৌষট্টি তার মানে ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্ত আচ্ছা দুই হাজার পাঁচশো ষাট বর্গসিমি তার মানে কত নম্বর অপশন হবে বলে দেখি অ্যান্সার সি নম্বর অপশন ক্লিয়ার বস এবার আসো চার নম্বর এনে কি বলছে দেখো একটি আয়তকার পার্কের দুর্গ প্রস্তের অনুপাত ত্রিশ টু টু অ্যান্সারটা মিটারে আছে না আমরা অঙ্কটা মিটার দিয়ে করি হ্যাঁ দুর্গ কত ভাগ বলছে তিন ভাগ আর প্রশ্ন কত ভাগ বলছে প্রস্তের অনুপাত দেওয়া আছে দুই ভাগ ওকে এবার দেখো একটা জিনিস বারো কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে আট মিনিট সময় লাগে একটা আয়তকার মাঠ আছে এই মাঠটা চারপাশ ঘুরতে আট মিনিট সময় লাগে মাঠটা চার বা বাউন্ডারি ঘুরতে কয় মিনিট সময় লাগে বলো দেখি বস আট মিনিট তার মানে আট মিনিটে যে ডিস্টেন্স যাবে আট মিনিটে যে ডিস্টেন্স যাবে সেটাই হচ্ছে কি বলো দেখি এই পার্কটা নাকি কি বলছে মাঠটা তাই না সরি পার্ক এই পার্কের বাউন্ডারি বা পরিসীমা বুঝতে পারলি বাউন্ডারি বা পরিসীমাটা আট মিনিটে ঘুরে আসে তার মানে আট মিনিটে যে ডিস্টেন্স যাবে সেটাই হবে বাউন্ডারি তাহলে চলো বার করে আট মিনিটে কতটুক যাবে গতিবেগ বারো কিমি পার ঘন্টা ঘন্টা মানে কয় ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট মিনিটে কতটুক যাবে বলো দেখি বারো কিমি পার ঘন্টা মানে এক ঘন্টা এক ঘন্টা মানে সিক্সটি মিনিট সিক্সটি মিনিটে কতটুক ডিস্টেন্স যাচ্ছে বারো কিমি বারো কিমি মানে কত হাজার মিটার বলো দেখি বারো হাজার মিটার তাই না মিটারে কেন আনবো স্যার কারণ অ্যান্সার যে বস মিটারে চেয়েছে ওকে তাহলে গল্পটা বোঝার চেষ্টা করো সিক্সটি মিনিটে এক ঘন্টা মানে সিক্সটি মিনিটে যায় বারো হাজার মিটার ডাইরেক্ট রিলেশনও তো হয় তাই না ষাটের সঙ্গে দুই গুণ করলে কত হয় একশো কুড়ি আর দুটো শূন্য তাই না দুশো দিয়ে গুণ করলে আসে কারো প্রবলেম হলে এটাকে এটা দিয়ে ভাগ করে দেখো দুশোই হয় তাহলে ষাট মিনিটে যদি যায় বারো হাজার মিটার তাহলে আমরা কি বার করব আট মিনিটে কত ডুক যাবে তাহলে আট মিনিটে কত ডুব যাবে তোমরা বলবে এটাকেও দুশো দিয়ে গুণ করতে হবে তাহলে আটের সঙ্গে দুশো গুণ করলে আট দুগুণের ষোলো আর দুটো শূন্য তার মানে ষোলোশো মিটার ওকে বুঝতে পারলে তাহলে ষাট মিনিটে যদি বারো হাজার মিটার যায় তাহলে আট মিনিটে কত মিটার যাবে ষোলোশো মিটার আর আট মিনিটে যেটা যাবে সেটি হচ্ছে কি বলো দেখি বাউন্ডারি বা পরিসীমা তাহলে আমি যদি তোমাদের বলি বলো দেখি মাত্রার বাউন্ডারি বা পরিসীমা কত তোমরা বলবে ষোলোশো ক্লিয়ার তাহলে একটা ষোলোশো তো এইভাবে রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম আর একটা ইউনিট দিয়ে বার করি পরিসীমা আছে আমরা পরিসীমায় বার করব হ্যাঁ যা আছে তাই বার করব একটা রিয়েল ভ্যালু দিয়ে একটা ইউনিট দিয়ে তো পরিসীমার ফর্মুলাটা কি হয় বলো দেখি বস পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস কি হয় প্রস্থ তাই না তাহলে দুই দুইয়েই দৈর্ঘ্য কত ভাগ দৈর্ঘ্য হচ্ছে তিন ভাগ প্লাস প্রস্থ প্রস্থ কত ভাগ দুই ভাগ তাহলে দুই গুণন পাঁচ তাহলে পাঁচ দিয়ে কে গুণ করলে পাঁচ দু দশ ভাগ ক্লিয়ার হ্যাঁ কি না দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ ভাগ তাহলে আমরা বার করলাম পরিসীমা হচ্ছে ভাগ আর একটু আগে রিয়েল ভ্যালু দিয়ে পরিসীমা কত বার করলাম ষোলোশো দুটোই পরিসীমা হ্যাঁ কি না আমরা বার করলাম পরিসীমা হচ্ছে দশ ভাগ আরেকটা পরিসীমা কত ষোলোশো দুটোই পরিসীমা আমরা পরিসীমা কত বার করলাম দশ ভাগ আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে পরিসীমা কত ষোলশো দুটোই সেম জিনিস তাহলে দশের ভ্যালুই কত বলা যায় ষোলোশো কত দিয়ে গুণ করলে আসে ষোলো দিয়ে গুণ করলে একশো ষাট আর শূন্য একশো ষাট দিয়ে গুণ করলে আসে দশের ভ্যালু ষোলোশো কত দিয়ে গুণ করলে আসে একশো ষাট দিয়ে তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিন ভাগ তাহলে তিনের ভ্যালু কত এটাকে একশো ষাট দিয়ে গুণ করো তাহলে তিন ষোলো আটচল্লিশ আর একটা শূন্য চারশো আশি আর পস্ত হচ্ছে দুই ভাগ দুইয়ের ভ্যালু কত এটাকেও একশো ষাট দিয়ে গুণ করো গুণ করলে ষোলো দুই গুণে বত্রিশ আর একটা শূন্য তিনশো কুড়ি বুঝতে পারলে তাহলে দশ ভাগ মানে যদি ষোলোশো মিটার কে বোঝায় দৈর্ঘ্য হচ্ছে তিন ভাগ তিনের ভ্যালু চারশো আশি প্রস্ত হচ্ছে দুই ভাগ এর ভ্যালু তিনশো কুড়ি এত দৈর্ঘ্য অল্প এবার বার করতে বলছি ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য কত বলে দেখি দৈর্ঘ্য হচ্ছে চারশো আশি ইন্টু প্রস্ত প্রস্তগত কত তিনশো কুড়ি গেল ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য চারশো আশি মিটার প্রস্ত তিনশো কুড়ি মিটার তাহলে গুণ করলে কত হয় এখানে এক শূন্য এখানে এক শূন্য দুই শূন্য বসিয়ে দাও এবার আটচল্লিশ দিয়ে গুণ করলে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই ছয় থাকবে নয় ওকে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই ছয় থাকবে নয় তিন আটচল্লিশ একশো চুয়াল্লিশ আর নয় কত হয় একশো তিপ্পান্ন বুঝতে পারলে অসুবিধা হলো আটচল্লিশ আর বত্রিশ তুমি ভাঙিয়ে ভাঙিয়ে গুণ করে দেখতে পারো এরকম হয় পনেরোশো চৌত্রিশ আর দুটো শূন্য ওকে তার মানে কত হয় এক লাখ তিপ্পান্ন হাজার ছয়শ কত নম্বর অপশনে আছে বলে দেখি সি নম্বর অপশনে ক্লিয়ার তাহলে এটি অ্যান্সার বুঝতে পারছো আশা করি এবার এখানে কি বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সিক্সটি বর্গ সেমি এবং পরিসীমা হচ্ছে চৌত্রিশ সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে ক্ষেত্রফল মানে কি বলো দেখি ক্ষেত্রফল বলছে ষাট তার মানে দৈর্ঘ্য আর প্রস্ত যদি গুণ করি এটা বিশ গুণিতে গেলাম না এইভাবেই করি মনে করো ক্ষেত্রফল বল ষাট তার মানে বাদিগে ক্ষেত্র বলে সতেরো দৈর্ঘ্য গুণন প্রস্ত তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ জানি না কিন্তু দৈর্ঘ্য আর যদি করি তাহলে হবে ষাট ক্লিয়ার আরেকটা কি বলছে পরিসীমা হচ্ছে চৌত্রিশ তাহলে বাদিকে পরিসীমার ফর্মুলা লেখো পরিসীমার ফর্মুলা কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত বুঝতে পারছো তাহলে বাদিগের দুই দিয়ে যদি এটিকে ক্যান্সেল করি তার মানে সতেরো দুগুণে চৌত্রিশ তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্ত কত বলে দেখি এই দুটো যোগ ফল হচ্ছে সতেরো ওকে তাহলে আমি যদি বলি দৈর্ঘ্য আর পস্ত গুণ করলে কত হয় সিক্সটি সেমি আর দৈর্ঘ্য আর পস্ত যোগ করলে কত হবে সতেরো ওকে গল্পের মতো বুঝো অঙ্কের অঙ্কের মতো রাখতেই দিও না দৈর্ঘ্য আর পস্ত কত জানি না কিন্তু এই দুটো গুণ করলে কত হবে সিক্সটি সেমি হবে আবার দুটো যদি যোগ করি সতেরো সেমি বুঝা গেল একদম সিম্পল সিম্পলি বুঝো অঙ্কের মতো ভাবতে গেলে জটিল মনে হবে ওকে তাহলে একটা জিনিস ফ্রেন্ডস তোমরা যদি গভর্নমেন্ট জব নিয়ে সিরিয়াস থাকো এবং চাও যদি একদম সমস্ত সাবজেক্ট ধরে ধরে বেশি একটু অ্যাডভান্স লেভেলে নিজেকে নিয়ে যাবে তাহলে আমরা ফার্স্ট জুলাই থেকে কিন্তু একটা কম্বাইন্ড কোর্স চালু করেছি যেখানে আমরা পুলিশের পরীক্ষা ফুড এসআই এস জিডি এম এই সমস্ত পরীক্ষাকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করে এই কোর্স চালু করেছি যার ফিজ হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এখন ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে কেউ যদি সেই কোর্সে এনরোল করতে চাও ডিসক্রিপশনে চলে যাও সেখানে একটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে দেখবে জুলাই টু ডিসেম্বর বলে একটা কম্বাইন্ড কোর্স আছে সেখানে এনরোল করতে পারো ওকে আর প্রবলেম হলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারে ওকে আচ্ছা তাহলে এটা আর ভাঙাই না এবার আমরা একটু ভাবার চেষ্টা করি এমন দুটো সংখ্যা খুঁজবো যাদের গুণ করলে কত হবে ষাট আবার যোগ করলে কত হবে সতেরো ভাবো তো তাহলে একটা কত আসবে বলে দিকে একটা আসবে বারো আর একটা কত পাঁচ ওকে তাহলে এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের যোগ করলে সতেরো আবার গুণ করলে ষাট অনেকে বলবে স্যার ছয় দশ তো ষাট হয় নো ডাউট হয় কিন্তু দশ আর ছয় যোগ করলে সতেরো হয় না ভাই ষোলো হয়ে যায় ওকে তাহলে বারো আর পাঁচ তাহলে এবার বলছি কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য বার করতে পারবে না কর্ণের দুর্গ কত হবে দুর্গ যদি বারো হয় প্রস্ত যদি পাঁচ হয় তাহলে ট্রিপলেট দিয়েও করতে পারো পাঁচ বারো তেরো এবার ট্রিপলেট যারা নাওই থাকতে পারে তখন আমরা কি করব দুর্গ কর্ণ বার করতে গেলে প্লাস কি কি প্লাস করব একটা বাহু দেওয়া আছে বারো আরেকটা বাহু পাঁচ ক্যালকুলেশনটা এখানে করি হ্যাঁ এখানে করলে কেমন দেখা যাবে জটিল মনে হবে তাহলে কর্ণ বার করতে গেলে প্লাস কি কি প্লাস করব একটা বাহু বারো আর একটা বাহু পাঁচ দুটো প্লাস করব এবার প্লাস করলেই হবে কি তারপর স্কোয়ার দিয়ে দুটো বার

একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য প্রস্তের অনুপাত ফাইভ ইস্টু যদি প্রতি মিটার সাড়ে সাত টাকা হিসেবে বেড়া দিতে তিন টাকা খরচ হয় তাহলে দৈর্ঘ্য প্রস্তের পার্থক্য কত একটা আয়তকার পার্ক আছে এর চারপাশ বেড়া দিব বেড়া এক মিটার বেড়া দিতে সাড়ে সাত টাকা দুই মিটার পনেরো টাকা চার মিটার ৩০ টাকা আট মিটার ষাট টাকা এইভাবে বেড়া দিতে টোটাল সম্পূর্ণটা বেড়া দিতে কত খরচ হয় বলে দেখি তিন টাকা তাহলে এখান থেকে কি কিছু বার করা যায় অবশ্যই বার করা যাবে টোটাল খরচকে যদি মন দিয়ে শোনো টোটাল কত খরচ হয় তিন হাজার টাকা টোটাল খরচকে যদি মাঠটার বাউন্ডারি বা পরিষীম আমরা কি পাবো মাঠটার বাউন্ডারি বা পরিসীমা মানে কত মিটার বেড়াটা কত মিটার বেড়া তো চারপাশেই দেওয়া হয় না তাহলে মাঠটার বাউন্ডারি বা পরিসীমা যাই হলো আমরা কিভাবে বার করব দেখো একটু মাথা খাটাও টোটাল খরচ কত তিন হাজার এটাকে কি দিয়ে ভাগ করব এক মিটারে খরচ এক মিটারে কত খরচ হয় সাড়ে সাত টাকা এটাকে মিটারে খরচ ওকে টোটাল টাকা এক দিয়ে ভাগ করবো একটা এক্সাম্পল দিই কেন ভাগ করব মনে করো একটা কলমের দাম তিন টাকা তাহলে তিরিশ টাকায় কতগুলি কলম পাওয়া যাবে তিরিশ বাই তিন দশটি সেম ভাবে এক মিটার বেড়া দিতে সাড়ে সাত টাকা খরচ হয় সাড়ে সাত টাকায় এক মিটার বেড়া দেওয়া যায় তাহলে তিন টাকায় কত মিটার বেড়া দেওয়া যাবে তিন হাজার বাই সাড়ে সাত ওকে ভাগ করলে পি কে পাওয়া যাবে কি পাবো বলে দেখি বেড়াটা কত টুক লম্বা বেড়ার দৈর্ঘ্য পাবো আর বেড়া মানেই তো বাউন্ডারি বেড়াটা চার পাশে আছে না বুঝা গেল অনেকে ভাবে তার ভাগ করলে তো বেড়া পাওয়া যাবে নো ডাউট ভাই বেড়াই পাবো আর বেড়ার দৈর্ঘ্যই তো বাউন্ডারি বা পরিসীমা তাই কি না তো আসো সলভ করি দশমিক সরালে দশমিকের জন্য একটা এক দশমিকের পর এক ঘর একটা শূন্য পাঁচ দিয়ে কাটো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ পনেরো দিয়ে কাটো পনেরো দু গুণে তিরিশ আর দুটো দুশো তাহলে দুই দিয়ে দুশো কে গুণ করলে চারশো মিটার ওকে তার মানে পরিসীমা কত চারশো মিটার আর একটা চলো ইউনিট দিয়ে বার করি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ভাগ আর প্রস্ত হচ্ছে তিন ভাগ পাঁচ ভাগ বা পাঁচ ইউনিট তাই না চলো তাহলে পরিসীমা এখানে কত দেওয়া হচ্ছে চারশো আমরা চলে পরিসীমা বার করি পরিসীমার গল্পটা কি হয় বস এমনি এদিকে যোগ করে করে করতে ফর্মুলা দিয়ে টু ইন্টু দৈর্ঘ্য দুর্ঘ হচ্ছে কত পাঁচ যোগ প্রস্ত প্রস্ত কত তিন ভাগ তাই না টু ইন্টু দুর্ঘ দুর্ঘ হচ্ছে পাঁচ ভাগ প্লাস প্রস্ত প্রস্ত হচ্ছে তিন ভাগ তাহলে পাঁচ আট তিন গুণ করলে কত হবে দুই গুণন পাঁচ তিন যোগ করলে আট আট দুগুণের ষোলো ভাগ তাহলে আমরা বার করলাম পরিসীমা হচ্ছে ষোলো ভাগ আর একবার রিয়েল ভ্যালু দিয়ে কত বার করলাম চারশো তাহলে ষোলোর ভ্যালুই বলা যায় চারশো বলা যাবে কি আমরা পরিসীমা বার করলাম ষোলো ভাগ ইউনিট দিয়ে আবার রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম চারশো এটাও পরিসীমা এটাও পরিসীমা তাহলে ষোলোর ভ্যালুই কত বলা যায় চারশো কত দিয়ে গুণ করলে আসে ষোলো দুগুণে গুণে বত্রিশ থাকবে আট পাঁচশো না আশি ষোলোর ভ্যালু চারশো পঁচিশ দিয়ে গুণ করলে আসে এবার বলছে দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স কত তাহলে দৈর্ঘ্য পাঁচ ভাগ প্রস্ত তিন ভাগ এদের ডিফারেন্স কত বলো দেখি বস পাঁচ আর ডিফারেন্স হচ্ছে দুই ভাগ তাহলে দুইয়ের এর ভ্যালু কত বুঝা গেল তাহলে ষোলো ভাগ হচ্ছে পরিসীমার ষোলোর ভ্যালু যদি চারশো হয় তাহলে দৈর্ঘ্য আর কষ্টের ডিফারেন্স হচ্ছে দুই ভাগ তাহলে দুইয়ের ভ্যালু কত হবে এটাকেও পঁচিশ দিয়ে গুণ করব পঁচিশ দিয়ে গুণ করলে পঁচিশ দিয়ে পঞ্চাশ মিটার মিটার দিয়েছিল না অঙ্কটা বুঝা গেল ষোলো ভাগ মানে যদি চারশো মিটারকে বোঝায় তাহলে আর পের ডিফারেন্স হচ্ছে দুই ভাগ দুইয়ের ভ্যালু কত এটাকে পঁচিশ গুণ করো পঁচিশ দিগুনে পঞ্চাশ মিটার তার মানে কত নম্বর অপশন হবে দিকে এ নম্বর অপশন ক্লিয়ার বস এবার দেখো এই ষাটটি অঙ্কই তোমাদের ছিল তাহলে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটার করতে হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে আরেকটা জিনিস ফ্রেন্ডস আবার মনে করে দিচ্ছি তোমাদের তিনই সেপ্টেম্বর আমরা একটা গুরুত্বপূর্ণ সেমিনার করব গভর্নমেন্ট জবকে টার্গেট করে প্রিপারেশনের স্ট্র্যাটেজি কী উচিত মাইন্ডসেট কি উচিত গভর্নমেন্ট জব ক্র্যাক করার ক্ষেত্রে এইটটি পার্সেন্ট ভূমিকা টোয়েন্টি পার্সেন্ট তোমার প্রিপারেশন আর এইটটি পার্সেন্ট মাইন্ডসেট ভূমিকা নেয় তাহলে এই মাইন্ডসেটকে ঠিক রাখার জন্য বা পজিটিভ রাখার জন্য তুমি কি অ্যাক্টিভিটি করছো যদি না করে থাকো এবং গভর্নমেন্ট জব নিয়ে সিরিয়াস থাকো বস তাহলে এক্ষুনি ডিসক্রিপশনে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও অ্যাট ফ্রি অফ কস্ট মানে সম্পূর্ণ বিনামূল্যে সেই সেগনার পর হবে ওকে তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে